গুড মর্নিং সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে না সকালটা অনেক দেরি করে উঠেছি আমরা, অনেক দেরি করে ঘুম ভেঙেছে, তো তাই ডাইরেক্ট রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো আজকে মাছ এনেছে, তেলাপি মাছ আর বেশ খানিকটা চিংড়ি মাছ। আর বাইরে না আজকে খুব ঝলমলে বেশ রোদ উঠেছে, দুদিন তো বৃষ্টি বৃষ্টি ছিল আর আজকে দেখছি খুব রোদ উঠেছে। তো এই চিংড়ি মাছগুলো আজকে আর রান্না করবো না, কারণ রান্না করতে ভালো লাগছে না। আমি ডাক্তার দেখিয়েছিলাম, নার্ভের ওষুধ দিয়েছে আর ঘুমের ওষুধ দিয়েছে, তাই খেয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো কোনো রকম ভাবছি একটু এক দু রকম তরকারি রান্না করে বাদ দিয়ে দেবো, তো সেই জন্য ওই চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, আর ওইদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আগের থেকেই, আর ওই তেলাপি মাছটা রান্না করব। তো এই যে এখানে আছে ভেন্ডি আর আলু ভাজা, এটাই করব। এটা অবশ্য হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠেছি ওই যে বললাম অনেকটাই দেরি করে, তার জন্য উঠেই আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো এই যে মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়েতে একটু লবণ আর হলুদ মাখিয়েও রেখেছি, রেখে মাছটা ভেজে আজকে রান্না করব। ভেবেছিলাম কাঁচা রান্না করব, কিন্তু তেলাপি মাছে একটা কীরকম আষ্টে গন্ধ থাকে, সেজন্য আর কাঁচা রান্না করব না। তো ওদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এই যে আমার ভাতটাও হয়ে গেছে, মানে সকালবেলা উঠে না চাও খাইনি, এতটাই দেরি হয়ে গেছে, একেবারে উঠে ভাত খেয়েছি। তো ওই যে তরকারিটা রান্না করবো সেজন্য এই যে এখানে বেশ সমস্ত মশলাগুলো, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে একটা এরকম পেস্ট বানিয়ে এইটা দিয়েই রান্না করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইতে জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে একটু ফোড়নটা ভাজা হলে, এতে না শুকনো লঙ্কা দিলে ভালো লাগতো, কিন্তু আমি ভুলে গেছিলাম শুকনো লঙ্কাটা দিতে। তো কালো জিরেটা ভাজা হয়ে গেলে পেস্ট যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর ওটাও ভাজা হয়ে গেছে, গিয়ে তেল ছাড়িয়েছে, তারপরে জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে, জল ফুটে মাছটা দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে। রান্নাটা যেরকম খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু একেবারে খারাপ লাগে না। এতে কোনো পেঁয়াজ রসুন টসুন কিছুই দেয়নি, জাস্ট গুঁড়ো মশলা দিয়েই রান্না করেছি। আর তার কারণ আমার খুবই ঘুম পাচ্ছিলো সেজন্য, আর ভীষণ তাড়াহুড়ো করে করছিলাম যাতে দুপুরবেলা একটু ঘুমাতে পারি। ভাবছি আজকে থেকে আর ওই ওষুধগুলো খাবো না, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাদিন। এত ঘুম পেলে হয় বলো, একটা বাড়ির বউ যদি সারাদিন ঘুমায় তাহলে কেমন লাগে? অন্য অন্য দিন তো শাশুড়ি রান্না করে দিচ্ছে, তো এই দিনকে বললাম যে তোমাদের আর রান্না করতে হবে না, ওনারা এমনি মাঝে মাঝে নিরামিষ খায়, তো বললাম তোমাদের আর রান্না করতে হবে না। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে উপরে রেখেছি নোংরা ফেলার বালতিটা, ডাস্টবিনের বালতিটা, কারণ আমার ছেলে না সব কিছু টেনে টেনে ও ছড়িয়ে দেয়, সেজন্য উপরে একটা সুতো দিয়ে বেঁধে রেখেছি। আর ওই জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম কারণ প্রচণ্ড হাওয়া আসছিল। তো যাই হোক, এই যে আমার তরকারিটা হয়ে গেছে, একদম লাল লাল হয়েছে দেখতে। আর ওই যে কটা বাসন আছে, বাসন বাকিগুলো তো মাজা হয়ে গেছে, ওই যে জাস্ট ওই দুটো মাজে নিলেই হয়ে যাবে। তো আমি না বাসনটা মেজে একটা ন্যাকড়া দিয়ে একটু ডোলে তারপরে ধুই, নাহলে না কীরকম একটা সাদা সাদা দাগ লেগে থাকে বাসনপত্রে, যেটা দেখতে একদমই ভালো লাগে না, মানে একটা বাজে দাগ হয়ে থাকলে ভালো লাগে বলো? তো আমার এদিকে স্নানটাও করা হয়ে গেছে, আর বেশ কিছুটা জামাকাপড় আগে ছাদে মেলে দিয়েছিলাম, কারণ খুব সুন্দর রোদ উঠেছে। এগুলো আগের দিন তো স্নান করতে করতে প্রায় 6টা বাজে তখন, তো সেজন্য রাত্রে কেচে দিয়েছিলাম, সেগুলো শুকায়নি, তো সেগুলোই আগে সকালবেলা উঠেই আগে ঘুম থেকে ওগুলো মেলে দিয়েছি, দিয়ে আজকে যেগুলো কেচেছি সেগুলো এখন পরে শুকো দেবো। এগুলো জানি শুকাবে কি না বলতে পারছি না, কারণ রোদ্দুর আছে, আবার কখনো মেঘ হচ্ছে, তো হঠাৎ করে বৃষ্টি নামছে, তো সেজন্য মানে বলতেও পারছি না যে কতক্ষণ কি শুকাবে না কি করবে। প্রতিদিনই জামা প্যান্ট কাচতে হয় দুটো চারটে করে, বোঝোই তো যে বাড়িতে বাচ্চা থাকে সে বাড়িতে তো জামাকাপড় তো বেশি হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, হঠাৎ করে দেখছি সন্ধ্যাবেলা, সন্ধ্যাও না ঠিক বিকালের দিকে হঠাৎ করে বৃষ্টি নামলো, মানে সে যে কী পরিমাণ বৃষ্টি, রোদ ছিল অনেক ঝলমলে ঝলমলে রোদ ছিল, তার মধ্যে দেখছি হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, মানে কোনো বলা নেই কওয়া নেই হঠাৎ করে বৃষ্টি, কেউ ভাবতেও পারবে না। যদিও বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি, একদম 5-7 মিনিট হয়েছে, আর সেই যে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে এইটুকু বৃষ্টিতেই। দেখো রোদটা কিন্তু উঠেছে একদম ঝলমলে, সূর্যের আলো বোঝা যাচ্ছে কি না জানি না, সূর্যটা আমি তোমাদের দেখাচ্ছি একটু দাঁড়াও জুম করে, ওই যে সূর্য একদম উঁকি মারছে, কিন্তু তার মধ্যেও দেখছি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। মানে এরকম হলে আমরা আগে ছোটোবেলায় বলতাম শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে, মানে আমাদের মা মাসিরা বলতো, জাস্ট এমনি আর কি করে বলতো। তো ছাদে যে জামাকাপড়গুলো দিয়েছি সেগুলো দেখলাম একটু একটু ভিজে গেছে, মানে হঠাৎ করে বৃষ্টিটা নেমেছে, তো আর ছাদে মানে বুঝতেও পারিনি, তাড়াহুড়ো করে আর যাওয়া হয়নি, কিন্তু ভালোই লাগছিলো, যদিও আর একটু বেশি সময় বৃষ্টি হলে একটু গরমটা কমতো। তো
আমার বর আজকে বাড়ি ছিল, ভাবলাম একটু চা করি সন্ধ্যাবেলায়। তো আমার বর তো এমনি বেরিয়ে যায়, বাড়ি থাকে না সন্ধ্যার দিকে, আজকে বাড়ি ছিল। তার কারণ ওর না পায়ে খুব মানে ব্যথা হয়েছে, পায়ে ইউরিক অ্যাসিড হয়েছে, প্লাস পায়ে বাইকের সাইলেন্সার পড়েছে। আগের দিন তো বৃষ্টিতে সব উঠোন স্লিপ ছিল, তো দেখো কীরকমভাবে ফ্র্যাকচার মানে পুড়ে গেছে। আর এ তো এখন একটু ঠিক হয়েছে, আগে আরোই খারাপ অবস্থা ছিল, একদম পুরো ছাল উঠে মানে যাচ্ছে তাই অবস্থা। সাইলেন্সারটা এমনভাবে পায়ের উপর পড়েছে, দেখো কত জায়গায় মানে কেটে কুটে গেছে, ছাল উঠে গেছে, স্লিপ করেছে, বাইকটা স্লিপ করে এরকম অবস্থা হয়েছে। মানে কি একটা দুর্ঘটনা ঘটে গেল যে বাড়িতে, তা কি বলবো। আর এই ব্যথা যন্ত্রণার জন্য বাড়ি থেকে বেরোতেও পারছে না, তার মধ্যে হয়েছে ইউরিক অ্যাসিড, এই যে দেখো এক জায়গায় কেটে গেছে, তার মধ্যে হয়েছে ইউরিক অ্যাসিড, মানে সে একেবারে মানে বলে না গোদের ওপর বিষ পড়া, তো ওই যে ওইখানটায় ব্যথা, এখানটায় ব্যথা, তো কী আর করা যাবে, ডাক্তার দেখাতে হবে। তো চলো আমার ব্লগটা আজকে এইটুকুই, দেখাবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।